নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্ণাজ ইয়ামি কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চায়ের মশলা রেডি করি। এই মশলাটা আমরা শীতকালে বা সিজন চেঞ্জের সময় চায়ে ব্যবহার করলে সিজন চেঞ্জ জনিত যে প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে, সর্দি, কাশি, অ্যালার্জেটিক প্রবলেম, সেগুলো থেকে আমরা অনেকটা মুক্তি পাব। দিনে দুবার চায়ের সঙ্গে এটি অ্যাড করলে, চায়ের সঙ্গে এটি খেলে মিশিয়ে, সেক্ষেত্রে আপনারা অনেক হেল্প পাবেন আর শরীর অনেক সুস্থ থাকবে। তো চলুন দেখে নিই মশলাটা আমি কিভাবে রেডি করি। আমি 10 গ্রাম নিয়ে নিয়েছি ছোট এলাচ, 10 গ্রাম নিয়েছি দারচিনি। আমি অন্য একটি পাত্রে এগুলো সব ঢেলে নিচ্ছি। প্রথমে আমি ওজন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 গ্রাম নিয়ে নিয়েছি লবঙ্গ, 5 গ্রাম নিয়ে নিয়েছি গোলমরিচ। আপনারা চাইলে দোকান থেকে এগুলো ওজন করে নিয়ে আসতে পারেন। একটা বড় এলাচ যার ওজন 2 গ্রাম, একটা নিয়েছি মুলেঠি বা জোষ্ঠী মধু 24 গ্রাম, শুকনো আদা বা আদা শুট 1টা, জায়ফল যার ওজন 5 গ্রাম, আস্ত মৌরি নিয়ে নিয়েছি 10 গ্রাম, তুলসী মঞ্জুরি নিয়েছি 2 গ্রাম মতো। আপনারা যদি তুলসী মঞ্জুরি না পান তো তুলসী পাতা অ্যাড করা যেতে পারে। তাল মিছরি নিয়ে নিয়েছি 10 গ্রাম মতন, এটি অন্য একটি পাত্রে আমি ঢেলে রাখলাম। তেজপাতা নিয়েছি 5 গ্রাম মতন, ড্রাই জিঞ্জার পাউডার, এটা দোকানে কিনতে পাওয়া যায় এই পাউডারটা, এটা আমি নিয়ে নিয়েছি 10 গ্রাম মতন। আপনারা যদি আদা শুকনো বা আদার শুটটা না পেয়ে থাকেন তো পুরোটাই ড্রাই জিঞ্জার পাউডার ইউজ করতে পারেন। আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটা রেডি করব। আমি দারচিনিগুলোকে হামানদিস্তায় ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে নিয়েছি, আপনারা শিলনোড়াতেও করতে পারেন। জায়ফলটাকেও আমি হামানদিস্তায় ভেঙে নিয়েছি। বড় এলাচের দানাগুলো নিয়েছি, খোসাটা আমি ফেলে দিয়েছি, আর আদার শুটগুলো আমি থেতো করে নিয়েছি। জোষ্ঠী মধুটাও আমি টুকরো করে নিয়েছি, এটাকে অনেকে মুলেঠিও বলে থাকে। তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি। সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ড্রাই রোস্ট করতে হবে। লো ফ্লেমে ড্রাই রোস্ট করবেন। ফ্লেম বাড়িয়ে দিলে মশলা পুড়ে যাবার সম্ভাবনা আছে, তাই ফ্লেমটা যেন অবশ্যই লো থাকে। আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, এখন আমি অন্য একটি পাত্রে মশলাটা ঢেলে নিচ্ছি। এটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মশলাটা ঠান্ডা করে আমি এখন একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি, আর তাল মিছরিটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে গুঁড়ো করে নেব। আপনারা এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। মশলা গুঁড়ো হয়ে গেছে, এখন আমি একটা ডিশে এটাকে ঢেলে নিচ্ছি। এবার ড্রাই জিঞ্জার পাউডারটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে আদা পাউডারটা মিশিয়ে নেব।
এই মশলাটা কিন্তু গরমকালে চায়ের সঙ্গে খাওয়া যাবে না, কারণ এটি শরীরকে গরম করে, তাই এটা শুধুমাত্র শীতকালেই ব্যবহার করা যাবে। মশলাটা আমার রেডি হয়ে গেল। এই মশলাটা আমরা কাচের শিশিতে বা কাচের জারে সংরক্ষণ করে রেখে দিতে পারবো অনেক দিন পর্যন্ত। আমি মশলাটা একটা কাচের শিশিতে রেখে দিয়েছি। এটি আমি রোজ অল্প অল্প করে ব্যবহার করব। এখন আমি কিভাবে এটি চায়ে ব্যবহার করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এক কাপ চা করব, তাই আমি এক কাপ জল দিয়েছি। দিয়ে দিলাম 1.5 চা চামচ চিনি। জল ফুটে উঠলে আমি চায়ের পাতা অ্যাড করে দিলাম। চায়ের পাতাটা যখন এভাবে কালার ছাড়বে, কালার হওয়া শুরু হবে, তখন আমি এতে 1 কাপ দুধ অ্যাড করে দেব। এবার আমি 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর কালার এসেছে। এবার আমি আমার তৈরি করা চায়ের মশলাটা অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। আমি একটু স্ট্রং ফ্লেভার পছন্দ করি, তাই আমি 1/2 চা চামচ দিয়েছি। আপনারা যারা স্ট্রং ফ্লেভার পছন্দ করেন না বা খেতে পারেন না, তারা কম দেবেন, মশলাটা পরিমাণে একটু কম দেবেন। 2 কাপ জলকে, মানে 1 কাপ জল আর 1 কাপ দুধকে ফুটিয়ে 1 কাপ করতে হবে। মশলাটা দেওয়ার পর খুব স্লোতে, মানে ফ্লেম কম করে রাখতে হবে, আর জলটা শুকিয়ে যাবে, মানে চাটা 2 কাপ থেকে পরিমাণে 1 কাপ হবে, তবে মশলার ফ্লেভারটা ঠিকঠাক হবে আর সেটি আমাদের শরীরের জন্য উপযোগী হবে। রেডি হয়ে গেছে আমার রেস্টুরেন্ট স্টাইল মশালা চা, যেটি শুধুমাত্র শীতকালে আমরা খেতে পারব। আপনারা একবার ট্রাই করে দেখুন মশলাটা। চাটা খেতেও যেমন টেস্টি, আমাদের গলা খুশখুস করা, গলা ব্যথা হওয়া, সর্দি কাশি হাঁচি এগুলো থেকে আমরা মুক্তি পাব এই এই মশলার মাধ্যমে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।